হ্যালো বন্ধুরা, এটা বিদ্রুপ, অহংকারী। কেননা এই বিশ্ব ভারতকে এখনও সেই সম্মান দেয় না যেটা ভারতের প্রাপ্য। তাই ভারতবর্ষ এখন আর কারো দাসত্ব নেই এবং পৃথিবীর কোনো দেশের উপরই নির্ভরশীল নয়। ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, হয়তো কিছু ত্রুটি আছে, কিছু ভুল অথবা কিছু বাধা বিপত্তি, তার সত্ত্বেও ভারত এগিয়ে যাচ্ছে। এখনও এটা শুনতে অদ্ভুত লাগে যে পশ্চিম বিশ্বের দেশগুলো ভারতকে অনগ্রসর বলে মনে করে এবং এখানকার মানুষদের ছোট বলে মনে করে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো যে আজ আমাদের দেশেরই কিছু ধনী ব্যক্তি নিজেকে ওয়েস্টার্ন স্ট্যাটাসের সঙ্গে তুলনা করে এবং কিছু সোকল্ড ওয়েল এডুকেটেড ভদ্রলোক এবং ভদ্রমহিলা আছে, তারা যখনই নিজেদের দেশ ভারতবর্ষকে দেখেছে পশ্চিমা সংস্কৃতির চশমায় দেখেছে। তাই এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। তবে তার আগে বলবো, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখন এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। নাম্বার ১, বন্ধুরা, এটা ঠিক যে যদি পৃথিবীর অন্যান্য দেশগুলির তুলনায় দেখা যায় তাহলে সবথেকে বেশি আনএমপ্লয়েড, বেরোজগার ভারতবর্ষেই আছে। কিন্তু পৃথিবীতে সবথেকে বেশি চাকুরির প্রতিষ্ঠান ভারতবর্ষেই। হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে সরকারের নাম শুনলেই মানুষ বিরক্ত হয়ে ওঠে, কিন্তু এই গোটা পৃথিবীতে সর্বোচ্চ পরিমাণ চাকরি প্রদানকারী কোম্পানি হলো ভারত সরকার, এবং সেটা হলো ভারতীয় রেল, যেখানে কম করে 16 লক্ষের থেকেও অধিক কর্মচারী কাজ করেন। নাম্বার ২, তবে দুঃখের বিষয় এটা যে ওয়েস্টার্ন টয়লেট ব্যবহারকারী মানুষরা মনে করেন যে দেশ এখনও নতুন নতুন টেকনোলজির জন্য অ্যাডভান্স নয়। কেননা এখনও সাধারণ পরিবারে ওয়েস্টার্ন টয়লেট নেই, মানুষকে টিভিতে বিজ্ঞাপন দেখিয়ে বোঝাতে হয় যে কোথায় কি করতে হয়। তবে এমন লোকেরা এটা হয়তো জানে না যে যতটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে তাতে যে কম্পিউটার প্রসেসরকে সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে এবং আজও পর্যন্ত পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহার করা হয় তা হলো প্যান্টিম জিপ ইন্টেল, যাকে একজন ভারতবাসী ডিজাইন করেছিলেন, যার নাম হলো বিনোদ ধাম। ওয়েস্টার্ন দেশগুলির বাহাদুরি কেবলমাত্র কয়েক দশক পুরানো, কিন্তু ভারতবর্ষকে দরিদ্র দেশ বলে চিহ্নিতকারীরা হয়তো ভুলে গেছেন যে ব্রিটিশের রাজত্ব চলে যাওয়ার আগে 17 শতক পর্যন্ত পৃথিবীর সবথেকে ধনী দেশ ছিল ভারতবর্ষ। নাম্বার ৪, নাসাতে 36% ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা করেন, তার সত্ত্বেও পৃথিবী এটা মনে করে যে ভারত মঙ্গল মিশনের আগে মহাকাশ অভিযানে বিশেষ কোনো কৃতিত্ব অর্জন করতে পারেনি। আমেরিকাতে কর্মরত 38% ভারতীয় ডাক্তার আছে, তার সত্ত্বেও আমেরিকা মনে করে যে ভারতবর্ষে কাজের পরিমাণ কম আছে। নাম্বার ৫, মাইক্রোসফটে কর্মরত 34% কর্মচারী ভারতীয়, IBMএ কর্মরত 28% কর্মচারী ভারতীয়, ইন্টেলে 17% ভারতীয় কর্মচারী কাজ করেন। এছাড়াও পৃথিবীর বেশিরভাগ টপ কোম্পানিগুলো ভারতীয়দের দ্বারাই নিজেদের টাস্ক সম্পন্ন করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে তার সত্ত্বেও এই পৃথিবী ভারতকে অনগ্রসর বলে মনে করেন। নাম্বার ৬, ভারত বিগত 10,000 বছর ধরে আজও পর্যন্ত কোনো দেশের উপর প্রথম আক্রমণ করেনি, কিন্তু তার সত্ত্বেও পৃথিবীর অন্যান্য অগ্রসর দেশগুলো ভারতের উপর এই জন্য নিষেধাজ্ঞা জারির কথা বলে, কেননা ভারত পরমাণু হাতিয়ার বিকশিত করেছে। NBT সাইন করার জন্য ভারতবর্ষকে চাপ দিতে থাকে। ভারতবর্ষের সম্মানকে এই বিশ্ব যতই ইচ্ছাকৃতভাবে ব্যবহার করুক না কেন, কিন্তু বন্ধুরা একটা কথা সবসময় স্মরণে রাখবেন যে এরা আমাদের দেশের মহিমাকে কখনোই ভাঙতে পারবে না এবং এটা আমরা কখনোই হতে দেব না। একবার ভেবে দেখুন যে পৃথিবীব্যাপী সবথেকে বড় টাউনশিপ ভারতবর্ষে আছে এবং এটি নাবি মুম্বাইয়ে নির্মিত আছে। ভারতের বৈজ্ঞানিকদের সম্মান এতটাই ঊর্ধ্বে যে সুইজারল্যান্ডের মতো দেশে 26 মে সায়েন্স ডে নামে যে উৎসব পালন করা হয় সেটিও ভারতবর্ষের বিখ্যাত সায়েন্টিস্ট APJ আব্দুল কালামের নামে পালন করা হয়। যে ভারত চন্দ্রযান ১ মিশন লঞ্চ করে চাঁদে সর্বপ্রথম জলের খোঁজ পেয়েছিল, তাহলে কি এই ভারত অনগ্রসর হতে পারে? আপনারাই বলুন হ্যাঁ অথবা না, তো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। সেই সাথে এমনই গভীর তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।